একটা লোক বলছে মিষ্টির দোকানে যা, যে তোমার দোকানে যতটি মিষ্টি আছে গামলাতে সবটি খেয়ে নেব। তো দোকানদার বুঝে এতটি মিষ্টি খেতে পারে, বলে যদি খেতে না পারো তো কি ছাড়বা? তো লোকটা কোচা, আমি খেতে যদি না পারি তোমার বোনকে দিয়ে দেবো। লোকে দিবা তো কোচা? হ্যাঁ। লোকটা হুবে পড়ে গেছে, রে বাবরে, পারবে না এতটি মিষ্টি, এত মিষ্টি খেতে পারে? খেতে না পারলে পারবে যখন হেরে যাবে তোর বোনকে দিয়ে দেবে, আমি বিয়ে করে নিব। এই লোকটা মনে মনে খুব হুব করে আছে। লোকটা কাছে খাও, ইদন গাবা গাব গাবা গাব খেতে লাগলো, চলে যায় মিষ্টি খেয়ে। মিষ্টি খেতে 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 ইকে বস্তা আছে, ঝুঁকিয়ে ঝাঁকিয়ে হেলিয়া টেলিয়া বোঝ করবে। একবারে তিন নম্বর গেটের গোড়া থেকে এক নম্বর গেট হা করছে, তো মিষ্টি দেখাইছে, পুরা খেয়ে লেছে, একটি মিষ্টি বেঁচে গেছে, আর যাই না ভিতরে। লোকটা তখন ওর বহিনকে হাঁক মারছে, রে দিদি শুনতো। ওর বহিন চলে এলো দৌড়িয়ে, কি দাদা? বলে করতো মিষ্টিটি খাতো। ওর বহিন গাবা গাব গাবা গাব খেললে মিষ্টিটি শেষ। তো লোকটা কাছে তুমি তাও হেরে গেলে, আবার তোমার বহিনকে দিয়ে দাও, আমি বাড়িলে যাই বিয়ে করি। তো এই লোকটা বলছে তোমাকে কী হয়েছে? আর বহিনকে গোটাই দিয়ে দেবো, তুমি বিয়ে করলে এটা কি কথা হয়েছে? তাহলে কী হয়েছে? বলে তোমাকে বলেছি যে আমি খেলবো, যদি না পাই সেটা দুটা বেঁচে যেত, আর বহিনকে দেবো, শেষ করে দেবে বাস। এই লোকটা হয়ে যা লাভ হলে মিষ্টিটি চলে আলো, বলে হেরে গেল নাকি? তো এরকম হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে ভাই, যে আপনারা কথা বুঝার চেষ্টা করবেন, আর একটু বসে থাকবেন ধীরস্থিরভাবে। জানার নাম দিন নয়, মান্নার নাম হচ্ছে দিন। আপনি গাড়ির গাড়ি হাদিস জানেন, অনেক হাদিস জানেন, কিন্তু আপনি মানছেন না, আমল করছেন না, তা আপনার জেনে কাজ দিবে ভাই? দিবে জি ভাই, মাথাটা ধালাড়ান হ্যাঁ হু করেন, কাজ দিবে দিবে না? আপনি অল্পই হাদিস জানেন, কিছু হাদিস জানেন, কিন্তু আপনি মেনে চলছেন, আমল করছেন, আপনার কাজ দিবে। আর আপনি অনেক হাদিস জানেন, কাজ কাজে লাগাচ্ছেন না, তো জেনে কোনো লাভ হলো? কোনো লাভ হলো না। তো জালসা কম শুনেন, আমল বেশি করেন, হাদিস কোরআন কম শুনেন, আমল বেশি করেন, তাহলে কাজ দিবে ভাই, আর না তো সব বেকার। বুঝতে পারছেন? আল্লাহ নিজের মেহেরতা বানায়েলেন নবীজির, মাইক ওয়ানটা কই, একটা সান বাড়াও। আল্লাহ নিজের মেহেরতা বানায়েলেন নবীজির। তো জালসাটা রাত বারোটাতে ভেঙে গেল, বাঙালের মতন রাত বারোটা একটাতে জালসাটা শেষ হয়ে গেল। তো জালসাটা যখন শেষ হয়ে গেল রাত বারোটা একটার দিকে, কি করবে? সব বাড়ি চলে গেল। একটা লোক দূর থেকে এসেছিল, কিছুটা দূর আপনার ঘরে লেখা তো ভাই চিনি না। তো ধরেন রতুয়া থেকে একটা লোক এসে, তো রাতে হেঁটে যেতে পারবে না, পুষ মাসের ঠান্ডা, শীত পড়ছে, কুয়াশা, আর পিন্ডেলের মধ্যে মানে যে থাকবে তো একাই কি ঘুম আসবে যে ভাই? শিয়ালে ট্যাং ধরে পালাইবে ওর। তো বেচারি যাবে কোথায়? একজনের বাড়ি গেছে, বাড়ি যে গেটে বাড়ি মারছে, যে ভাই ভাই যে। তো বাড়িওয়ালা বলছে কে? বলে ভাই একটা মুসাফির মানুষ, জালসা শুনতে শুনে যে ভাই, তো তোমারকে বাড়তে সুদবের জায়গা হইবে? তো লোকটা বলছে না ভাই, সুদবের জায়গা হবে না, আইলা মক্কা বেটি ছেলে আমাদের বাড়িতে, মানে মেয়ে লোক কুটুম এসছে দূরদারাজ থেকে, কুটুম শব্দ রয়েছে, বাড়িতে মাই এলো, ভর্তি হয়ে গেছে, আইলা মক্কা বেটি ছেলে আছে বাড়িতে, ভাই জাগা হবে না। ইখ্যা পা সিধা লোক, আগা যুগের মানুষ, অন্য জনের বাড়িতে যা গেটে ফের বাড়ি মারতে লেগেছে, ভাই ভাই জি। ওই যে কে? বললে ভাই আমি একটা মোসাফির মানুষ, রত্তর দিকে বাড়ি। তো কি খবর যে ভাই? মানে বাড়িওয়ালা বলছে কি খবর যে ভাই? ইখ্যা পা কথা কহতে না জানলে একটু ঝামেলা হয়, ফের জোর ভেঙে না খেয়ে এই ফাস্টি কই যে তোমার খাবারতে বেটি ছেলে আছে। তো বাড়িওয়ালা কইছে কেনে? কইছে সুত্তুম। এই লোকটা কইছে লাঠি খেলা দেখি এখান রে, লাঠি খেলি এয়া সাড়া সাড় লোকটাকে দু তিন লাঠি সাটা সাড় দিতে বুড়া লোকটাকে, বুড়া লোক বেচারি বুড়া মানুষ আওমাও করতে লাগুক। আওমাও যখন করতে লেগেছে, তো আওমাও যখন করতে লাগে, লোকজন জুমে গেছে দু চারটা হাজির, লোকটাকে মারছে কিনা? তো বুড়া মানুষ, আর জালসা শুনতে এসে বেচারি লোকটাকে চিনহির তোর কাছে বাড়ি ওয়ার, তো কেনে লোকটাকে মারছো জি ভাই? তুই ওকে ফুচকরা। তো বুড়াটাকে ফুচকে যা হাজি ভাই, কেনে তোমাকে মারছে, কি কয়েছে খুঁজে দেখো জি ভাই, বেচারি ওরও দোষ নাই আর আমারও দোষ নাই, খুঁজে কেনে?
বলছে পাশের বাড়িখানে গেলাম এখানটা বাড়তে, তোকে বললাম ভাই তোমার ঘা বাড়তে সুদ বের জায়গা হবে, তো কেছে বেটি ছেলে বুঝে গেছে ভাই, কুটুম সদর এসে মেয়ে লোক বাড়তে বুঝে আছে, জায়গা হবে না ভাই তুমি অন্য বাড়ি যাও। আমি এই বাড়িখানে আগে জিজ্ঞাসা করছি তোমার ঘা বাড়তে কি বেটি ছেলে আছে, যদি ওই বাড়িখানের মতন বেটি ছেলে তোমার ঘা বাড়তে থাকে বেশি তাহলে তো জায়গা হবে না চল যাবো। তো ওকে ফার্স্টই জিজ্ঞাসা তোমার ঘা বাড়তে কি বেটি ছেলে আছে, কিন্তু ওকে কহিতে হইতে সে মেয়ে লোক কি তোমার ঘরে কুটুম টুটুম এসে বুঝে গেছে নাকি। তো ফের জোর ভেঙে না পুচ করে ই জিজ্ঞাসা করছে ফার্স্টে কি কথা যে তোমার ঘর থেকে বেটি ছেলে আছে, উফের কইছে কেনে, তুই বেচারিকে ভেঙে কহিলে মেটটা খাইতো না। তো সিধা বান্দা লোক আজকা কথা কহে দে মের খেয়ে ধো নাকি। তো ওইরকম কথা জিনিস মানে ফের জোর ভেঙে বলতে হয়, আর যদি ফের ভেঙে না বলেন তাহলে খুব ঝামেলা হয় নাকি ভাই। ওই ওয়াজ তো শুরু করবে দেখলো ঘুরে আসতে লেগেছে, বুঝতে পারছেন মানে লোক রাস্তা থেকে ঘুরতে লেগেছে। তা আপনাকে লোকটিকে আমি ধরার বুদ্ধি করছি, আমাদের এটাই কাজ রাত দিন, কেন করে লোক জমা করতে হবে, পিন্ডাল বোঝ করতে হবে, লোকটিকে বসিয়ে নিয়ে থাকতে হবে, ওয়াজ শুনে তো এটাই বলেন না যে হজরত আলী এরকম ওয়াজ করবে মনে হয়। তা আপনাকে মনটা ফ্রি করছি, ঘুম থাকলে ঘুমটাও ভাঙছে, আর লোকজন যেগুলো ঘুরে ফিরে গেছে ওরাও আসবে, যারা হাইটে বেড়েছে ওরাও এসে বসবে, তারপর ইনশাল্লাহ ওয়াজ শুরু করবো ইনশাল্লাহ। ঝামেলা একটা লোক বলছে মিষ্টির দোকানে যে যে তোমার দোকানে যতটি মিষ্টি আছে গামলাতে সবটি খেয়ে নেবো। তো দোকানদার বুঝছে এতটি মিষ্টি খেতে পারে, বলে যদি খেতে না পারো তো কি ছাড়বা। তো লোকটা কোচা আমি খেতে যদি না পারি তার বহিনকে দিয়ে দেবো, লোকে দিবা তো কোচা। হ্যাঁ লোকটা হুবে পড়ে গেছে, রে বাবরে পারবে না এতটি মিষ্টি, এতটি মিষ্টি খেতে পারে, খেতে না পারলে পারবে যখন হেরে যাবে তোর বহিনকে দিয়ে দেবে আর আমি বিয়ে করে নেবো। এই লোকটা মনে মনে খুব হুব করে আছে, লোকটা কোচা খাও ইদন গাবা গাব গাবা গাব খেতে লাগলো, চলে যায় মিষ্টি খেয়ে। মিষ্টি খেতে 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 ই কি বস্তা আছে ঝুঁকিয়ে ঝাঁকিয়ে হেলিয়া টেলিয়া বোঝ করবে, একবারে তিন নম্বর গেটের গোড়া থেকে গেলে এক নম্বর গেট হা করছে তো মিষ্টি দেখাইছে পুরা খেয়ে আর একটি মিষ্টি বেঁচে গেছে আর যাই না ভিতরে। লোকটা তখন ওর বহিনকে হা করছে, রে দিদি শুনত, ওর বহিন চলে এলো দড়িয়া, কি দাদা বলে করতো মিষ্টিটি খাতো, ওর বহিন গাবা গাব গাবা গাব খেললে মিষ্টিটি শেষ। তো লোকটা কাছে তুমি দাও হেরে গেলে আর তোমার বহিনকে দিয়ে দাও আমি বাড়িলে যাই বিয়ে করি। তো এই লোকটা বলছে তোমাকে কী হয়েছে, আর বহিনকে গোটাই দিয়ে দেবো তুমি বিয়ে করলে, এটা কি কথা হয়েছে, তাহলে কী হয়েছে, বলে তোমাকে বলেছি যে আমি খেলবো জুতি না পাই যেটা দুটা বেঁচে যে তার বহিনকে দেবো খেয়ে শেষ করে দেবে বাস। এই লোকটা হয়ে যা লাভ হলে মিষ্টিটি চলে আলো বলে হেরে গেল। তো কথা বলতে না জানলে হারবে নাকি, তো এরকম হচ্ছে ব্যাপার। তো কথা হচ্ছে ভাই যে আপনারা কথা বুঝার চেষ্টা করবেন আর একটু বসে থাকবেন ধীরস্থিরভাবে, জানার নাম দিন নয় মানার নাম হচ্ছে দিন। আপনি গাড়ির গাড়ি হাদিস জানেন, অনেক হাদিস জানেন কিন্তু আপনি মানছেন না আমল করছেন না, তা আপনার জেনে কাজ দিবে ভাই, দিবে জি ভাই মাথাটা ঢালান হ্যাঁ হুঁ করেন কাজ দিবে দিবে না। আপনি অল্পই হাদিস জানেন কিছু হাদিস জানেন কিন্তু আপনি মেনে চলছেন আমল করছেন আপনার কাজ দিবে, আর আপনি অনেক হাদিস জানেন কাজ কাজে লাগাচ্ছেন না, তো জেনে কোনো লাভ হলো, কোনো লাভ হলো না। তো জালসা কম শুনেন আমল বেশি করেন, হাদিস কোরআন কম শুনেন আমল বেশি করেন, তাহলে কাজ দিবে ভাই, আর না তো সব বেকার, বুঝতে পারছেন। আল্লাহ নে জের মেহরতে বানায়েলেন নাবিজিরে, মাইক ওয়ানটা কই একটা সান বাড়াও। আল্লাহ নে জের মেহরতে বানা